সবাইকে জয়গুরু। এখন পিতৃপক্ষ চলছে, কালকে মহালয়া। এই মহালয়াতে পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষের সূচনা হবে। আর এই পূর্ণ লগ্নেই আমাদের তর্পণ করার বিধি আছে। তাহলে পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তর্পণ সম্পর্কে কী কী বলছেন সেই নিয়ে আলোচনা করছি। তর্পণ প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বলা কিছু কথা আমি নিবেদন করছি। তর্পণ মানে শুধু ভাবের সহিত জল ছিটাইয়া নয়কো, আর তিল তুলসীর উপকরণেই তার পরিসমাপ্তি নয়কো। পিতৃপুরুষ, শ্রেষ্ঠ দেবতাগণ ও দ্রষ্টা পুরুষ ইত্যাদিকে তাহাদের ঈপ্সিত কাজ করিয়া সম্বর্ধনার সহিত তাহাদিগকে তৃপ্ত করা। যাহারা গত হইয়াছেন এবং যাহারা আছেন সবাইকেই। আর শ্রদ্ধা ও ভক্তির সহিত এই আচরণে আমরা স্পন্টানিয়াসলি হায়ার বিকামিংয়ে চালিত হই। তাই শ্রদ্ধার সহিত ইহাদিগকে মনে স্মৃতিতে জাগরুক রাখিবার উদ্দেশ্যে অ্যাকশান অ্যান্ড এক্সপ্রেশন এর উপকরণ স্বরূপ আমরা তিল তুলসী ইত্যাদি ব্যবহার করে থাকি। কিন্তু মনে যেন ঠিক থাকে, অর্পণের পরিসমাপ্তি অতিই নয়ক। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কথক কথন গ্রন্থ নানা প্রসঙ্গে, তৃতীয় ভাগ থেকে, পৃষ্ঠা সংখ্যা 82। শ্রী শ্রী ঠাকুর আরও বলেছেন, তুমি যদি পিতৃপুরুষকে স্মরণ করে তাদের শ্রাদ্ধ তর্পণাদি না করো, তোমার বৈশিষ্ট্য তদ্ধন্বিত বিশেষণায় বিশেষিত হওয়ার পোষণায় সংগ্রহ করতে পারবে না। আভিজাত্য উদাত্ত উৎসারণায় তোমার ব্যক্তিত্বে সংস্থিতা ও সম্বর্ধিত হয়ে চলতে পারবে না। যে আত্মোন্নয়নে ব্রতী হয়ে চলেছ, সেই অভিজাত আত্মমর্যাদাবোধী উৎসারণাশীল হয়ে উঠবে না। ওই অতটুকু করায় আর কিছু হোক বা না হোক, ওগুলি তো পরিপুষ্টি লাভ করবেই। তার যদি অর্থানুভাবিতা নিয়ে অনুষ্ঠান করো, কোনো ব্যাপৃত্তির আওতায় পড়ে বা যে কোনো রকমই হোক, তুমি যদি এই অনুষ্ঠানগুলি উপযুক্তভাবে নাও করতে পারো, তবে আকাশের দিকে হস্ত উত্তোলন করে ভাব আবেগে বলো, আমার পিতৃপুরুষ, আমি আকুতি উৎসারণের সহিত আমার অন্তস্থ শ্রদ্ধা তোমাদের নিবেদন করছি, তোমরা প্রসন্ন হও। আবার নিত্য আহার্য গ্রহণের সময় ওই আহার্য ইষ্টকে নিবেদন করে ওই প্রসাদ বিগত পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্পণ করো, কারণ তোমার ইষ্টের ভিতর সর্বদেবতা মূর্তি হয়ে আছেন। এতটুকু যদি করো, শাস্ত্রের অনুশাসন সংরক্ষিত হবে তাতেই তোমার, এবং তদনুগ কিছু না কিছু ফলের অধিকারী হবেই, এও শাস্ত্র অনুজ্ঞা। সংস্করণ নেওয়া হয়েছে আর্যকৃষ্টি গ্রন্থ, বাণী সংখ্যা 27। জয়গুরু।